আমি তোমায় কোনোদিন বলিনি যে রোজ মাঝরাতে তুমি যখন মশারির গায়ে আমার হাত পড়ছে কিনা দেখতে আসতে। আমি জানতাম তুমি নিঃশব্দে পৃথিবীর কাউকে না জানিয়ে আসো, তাই জেগেও ঘুমের ভান করে থাকতাম। মোহাম্মদ রফির গান নাকি বড় ভালো গাইতে, অথচ আমাদের ভালো রাখতে দশটা পাঁচটার চাকরিটা যখন বেশি ইম্পর্টেন্ট হয়ে গেল, রেকর্ডগুলো লুকিয়ে রেখেছিলেন নিঃশব্দে। রোজ পকেট থেকে টাকা সরে যেত জেনেও কোনোদিন টাকা রাখার জায়গাটা পাল্টাওনি। আমার স্কুল, আমার খেলা, আমার ভালো থাকার মতো তোমার ওভার টাইম, পুরনো জুতো, ভিড়বাস, এগুলো মেনে নিয়েছিলে নিঃশব্দে। যত বড় হয়েছি তুমি বুঝবে না ভেবে মায়ের সাথে ভাগ করেছি সবটুকু। অথচ আজ বুঝি প্রথমবার আমার ব্রেকআপের পর কেন হঠাৎ দার্জিলিংয়ের টিকিট কেটেছিলে, কেটে বলেছিলে ডিসকাউন্টে পেয়েছ। চাকরিটা যখন পেলাম মা কেঁদে জড়িয়ে ধরেছিল। তুমি কিন্তু খুব আবেগহীন গলায় বলেছিলে, বা ভালো খবর। অথচ যাওয়ার আগে স্যালারির হাফ টাকাটা হাতে ধরিয়ে বলেছিলে, রাখ, নতুন শহর কাজে লাগবে। একটা অদ্ভুত ফিলিং হয়েছিল। বুঝেছিলাম আপাত দৃষ্টিতে যে লোকটার মন নেই ভেবেছিলাম, জীবনের সব যুদ্ধে হেরে গিয়েও যদি পিছন ফিরে তাকাই সে থাকবে এভাবেই নিঃশব্দে। কেউ জানে না, দেখতে পায় না, কিন্তু বাবারা হয়তো থাকে এভাবেই নিঃশব্দে।